ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষত আজকের এই সাপ্তাহিক রাশিফল থেকে আপনি জানতে পারবেন রাশিচক্রের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 12 জুন থেকে 18 জুন 2023 এই সাতটি দিনে কোন কোন জিনিসের প্রতি আপনাকে অধিক ধ্যান রাখতে হবে, কোন কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি আপনার সামনে কোনো বাধা এসে দাঁড়াতে পারে, আর কি প্রতিকার বা পরিকল্পনা করলেই বা সেই বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা নিশ্চিতভাবে তার সুফল পাওয়া যাবে, কি আপনার শুভ সংখ্যা, কোন রং ব্যবহার করলেই বা ইতিবাচক ফল পাবেন, আর কোন দিক নির্দেশনা করলেই বা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আছেন, এই সপ্তাহে জীবনের ক্ষেত্রে বা ব্যক্তিগত স্তরে বা লেখাপড়া ক্ষেত্রে যে কাজেই যুক্ত থাকুন না কেন, তাদের যে কোনো পদক্ষেপ খুব সাবধানতার সাথে গ্রহণ করতে হবে। একটু পরিকল্পনা বুদ্ধিদীপ্ততার সাথে এই সপ্তাহ জুড়ে আপনাদের চলতে হবে। যে কাজ আপনারা পরিকল্পনা মাফিক করবেন সেই কাজে কিন্তু তেমন কাঙ্ক্ষিত সাফল্য পেতে খানিকটা পরিশ্রম করলেও করতে হতে পারে। তার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের আছে। সপ্তাহের শুরুর দিকে কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকতে দেখা যাবে, এবং যেটি সম্পূর্ণ করার ফলে আপনার শারীরিক এবং মানসিক ক্লান্তি খানিকটা বৃদ্ধি পেলেও পেতে পারে। এই সময়ে কর্মক্ষেত্র সংক্রান্ত অন্যান্য যে সমস্ত সমস্যা সেই সমস্যা কিন্তু আপনার মানসিক চাপ মানসিক অবসাদ বাড়িয়ে তুললেও তুলতে পারে, এবং এর নেতিবাচক প্রভাব আপনার কথা এবং আচরণের মধ্যে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আপনার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আপনি যে কোনো কার্য যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই সময়কালে সক্ষম হতে খানিকটা পরিশ্রম করলেও করতে হতে পারে। এই সময় আপনার ঘনিষ্ঠ যে সমস্ত বন্ধুবান্ধব আছেন এবং পরিবারবর্গ আছেন, পরিবারের সদস্যরা আছেন, আপনি যদি দাম্পত্য জীবনে থাকেন আপনার সঙ্গিনী বা সঙ্গী, এদের উপরে কিন্তু রাগান্বিত হওয়া একেবারেই ঠিক হবে না, কারণ এনারাই হচ্ছে আপনার আসল শক্তি। এনাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমেই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে আপনি সক্ষম হবেন। ব্যবসায় যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের সমাজে খ্যাতি প্রতিষ্ঠা বজায় রাখতে আরও কঠোর থেকে কঠোরতর পরিশ্রম এবং প্রচেষ্টা করলেও করতে হতে পারে। প্রেমের সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন এমন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ একেবারেই ঠিক হবে না বললেই চলে। প্রেমের সম্পর্ক আরও গভীর করতে আপনার সঙ্গী বা সঙ্গিনীর বাধ্যবাধকতা এবং আপনার প্রতি তার যে প্রত্যাশা সেটি বোঝার চেষ্টা যদি করতে পারেন এবং সেটি সঠিকভাবে যদি আপনারা নির্ণয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক আরও গভীর হতে দেখা যাবে। সপ্তাহের প্রথম দিকে কিন্তু একটু অর্থনৈতিক অভাব আপনার অনুভূত হবে এবং যে কারণের জন্য কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য নিলেও আপনার নিতে হতে পারে। পরিবারে অকস্মাৎ কোনো ভুলের জন্য কিন্তু মাথা গরম হওয়ারও একটা আশঙ্কা পরিলক্ষিত হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারী যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক যদিও এই সময় কিন্তু বেশ ভালো থাকতেই দেখা যাবে, তবে সপ্তাহের মধ্যভাগে প্রেমিক সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন তাদের জীবনে কোনো বিবাদ সংঘটিত হলেও হতে পারে। জীবিকা ক্ষেত্র যেহেতু সকল জায়গা থেকে আপনি সাহায্য সহযোগিতা পাবেন, সেহেতু
জীবিকার স্থানে কিন্তু মানসিক আনন্দ বজায় থাকবে এবং আপনাকে উদ্যমতার সাথেই কাজ করতে দেখা যাবে। কিন্তু শেষের কটা দিন একটু চাপ চিন্তা উভয় বাড়লেও বাড়তে পারে। যারা কর্মচারী তাদের যোগাযোগ বা তাদের মাধ্যম হতে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের ব্যবসায় কিন্তু বিশেষ লাভ হওয়ার একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে এই সপ্তাহে সেই ভ্রমণ থেকে বিরত থাকাই ভালো, কারণ কোথাও ভ্রমণের পক্ষে সপ্তাহটি খুব একটা অনুকূল নেই বললেই চলে। আপনাকে বৃথা হয়রানির শিকার হলে হতে পারে বা কোনো ভ্রমণে গেলে নাজেহাল হলেও হতে পারে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই সময়ে এই সপ্তাহে ভালো সাফল্য পেতে চলেছেন। ব্যবসা সম্প্রসারণ যারা করার পরিকল্পনা করছেন বা ভাবনা চিন্তা করছেন এই সপ্তাহে এই কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাকে কোনো ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করলেও করতে হতে পারে। এবং এই সময়কালে আপনার কিন্তু সামাজিক সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এবং আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের কাছে, আপনার শত্রুস্থানীয় ব্যক্তিত্বদের কাছে মাথা উঁচু করে লড়াই করার জন্য একটা মনে ইতিবাচকতা এবং আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। সম্পত্তি নিয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো কথাবার্তা চলে থাকে তাহলে এই সপ্তাহে কিন্তু সেই সম্পত্তিগত বিষয়বস্তু নিয়ে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করলেও করতে হতে পারে। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের, আপনার ব্যবসা বা চাকরির তাগিদে বা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনার তাগিদে দূরে কোনো স্থানে ভ্রমণ করলেও করতে হতে পারে, এবং যেটি আপনার পেশা জীবনে অনেক লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময়কালে আধ্যাত্মিক কথাবার্তা বা ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা বা মত প্রকাশ করতে কিন্তু আপনাকে দেখা যাবে এবং যে কারণে আপনার মন বেশ প্রফুল্ল থাকতে দেখা যাবে। যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তাদের সঙ্গে কিন্তু একটা ছোটোখাটো মতবিরোধ হওয়ারও সম্ভাবনা আছে, তাই তাদেরকে বুঝে চলা, তাদের মতো করে জেনে চলা এটাই আপনার জন্য যথাযথ। যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন এই সময়কালে কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা যারা আছেন তাদের গুরুজন স্থানীয় ব্যক্তিত্বদের শরীর নিয়ে চিন্তা খরচ উভয়ই বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই তাদের প্রতিও কিন্তু আপনাদের বিশেষ যত্নবান হতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন। যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের এই সপ্তাহে শুভ সংখ্যা 3, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন রক্তপ্রবাল এবং শুভ রং লাল। যে কোনো কাজ করার পূর্বে এই 4টি জিনিস এর ব্যবহার বা প্রয়োগ করলে বা যে কোনো কাজ শুরু করার পূর্বে এই 4টি জিনিসকে প্রাথমিকতা দিলে আপনারা নিশ্চিতভাবে সেই কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সব দিক থেকে ভালো থাকতে এবং সব বাধা থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা প্রতিদিন নিয়মিত হনুমানজির পূজা উপাসনা এবং শ্রী সুন্দরকাণ্ডের পাঠ করুন। এর ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার রিলেশন স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করতেও অনেক সহায়ক হবে। যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।